রাতের শহরে ফের গাড়ি দুর্ঘটনা মা উড়ালপুলে এবার গতির বলি সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্র গুরুতর জখম হন এক তরুণী সহ চারজন আশঙ্কাজনক অবস্থায় তাদের সিএমআরআই হাসপাতালে ভর্তি করা হয়েছে সরাসরি এই মুহূর্তে চলে যাব আমাদের প্রতিনিধি হিন্দলদের কাছে হিন্দল কিভাবে ঘটল এই দুর্ঘটনা দুর্ঘটনার কারণ কি পুলিশ কি বলছে দুর্ঘটনার কারণ প্রসঙ্গে পুলিশ যেটা বলছে প্রাথমিকভাবে তারা যেটা মনে করছেন যে দুরন্ত গতিতে গাড়ি চালানোর জন্যই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে ক্যামেরাপার্সন অভিজিৎ দাসকে বলবো সেই গাড়িটা দেখাতে তুমি দেখতে পাচ্ছ যে গাড়ির ছবি কিন্তু একেবারে স্পষ্ট করে দিচ্ছে যে গাড়ির গতিবেগ কতটা ছিল এই যে গাড়িটি এই গাড়িটি কিন্তু পাঁচ সাকাশের দিক থেকে চিংড়িঘাটার দিকে যাচ্ছিল মা উড়ালপুল ধরে এবং ঠিক প্রগতি ময়দান থানা অর্থাৎ কিনা সায়েন্স সিটি মোড়ের কাছে মা উড়ালপুলের কাছে উড়ালপুলের ওপরই কিন্তু এই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে এবং যেটা পুলিশ সূত্রে খবর যে 12:15 নাগাদ এই গাড়িটি দুর্ঘটনা হয় এবং এই গাড়িটি কিন্তু মা উড়ালপুলের ওপরে যে ল্যাম্পপোস্ট রয়েছে কংক্রিটের স্ট্রাকচারের ওপরে যে লোহার ল্যাম্পপোস্ট তাতে গিয়ে কিন্তু ধাক্কা মারে এবং ধাক্কা মারার পর সেই ল্যাম্পপোস্ট সম্পূর্ণটা উপড়ে যায় শুধু তাই নয় গাড়িটি যাচ্ছিল চিংড়িঘাটার দিকে কিন্তু গাড়ির ধাক্কাটা এত জোরেই হয় যে গাড়ি কিন্তু একেবারে লেন পরিবর্তন করে ফেলে অর্থাৎ কিনা চিংড়িঘাটার দিক থেকে পাকসাকাশ দিকে যাওয়ার যে লেন সেই দিকে কিন্তু গাড়িটি চলে আসে এই গাড়ির মধ্যে যখন দুর্ঘটনা ঘটে মোট পাঁচজন ছিলেন তাদের মধ্যে চারজন তরুণ এবং একজন তরুণী ছিলেন এবং সেই চার তরুণ এবং চার এক তরুণী মিলে তারা কিন্তু খেতে যাচ্ছিলেন রাতের খাবার তেমনটাই পুলিশ জানতে পেরেছে প্রাথমিকভাবে এবং সেই গাড়ি চালাচ্ছিলেন যিনি নিহার আগরওয়াল সেই নিহার আগরওয়ালের বয়স 19 তিনি টালিগঞ্জ সার্কুলার রোডের বাসিন্দা এবং তিনি সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্র তেমনটাই পুলিশ জানাচ্ছে এবং পাশাপাশি বাকি যারা ছিল প্রত্যেকেই কিন্তু ছাত্র এবং ছাত্রী এই তারা কিন্তু সকলে মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করতে যাচ্ছিল রাতের বেলা এবং তখনই কিন্তু এই দুর্ঘটনা ঘটে কিন্তু দুর্ঘটনার প্রাথমিক কারণ প্রসঙ্গে কলকাতা পুলিশের ট্রাফিকের এফএসটিপির যারা রয়েছেন তদন্তকারীরা তারা এবং প্রগতি ময়দান থানার পুলিশ এবং তিনজেলা ট্রাফিক গার্ডের পুলিশ যেটা মনে করছে যে তুরন্ত গতিবেগে গাড়ি ছোটানোর জন্যই কিন্তু এই দুর্ঘটনা যে কারণে গাড়ির নিয়ন্ত্রণ করতে পারেনি গতিবেগ নিহার আগরওয়াল এবং তারপরে কিন্তু দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনায় পাঁচজনই গুরুতর আহত হয় তাদের মধ্যে এসএসকেএম হাসপাতালে নিহার আগরওয়ালকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক বাকি যে কজন ছিল তাদেরকে কিন্তু বাকি চারজনকে তাদেরকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক গোটা ঘটনা কিভাবে ঘটেছিল সেই বিষয়ে লালবাজারের তরফ থেকে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং এই গাড়ির কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা যে কারণে গাড়ির গতি নিয়ন্ত্রণ করা যায়নি সেই সব বিষয়গুলো ধন্যবাদ হিন্দল তোমাকে।